আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে আমরা পরবর্তী ক্লাসে যাই। আজকে আমরা বোর্ড বই থেকে তোমাদের গুণ অধ্যায়ে যে কতগুলো অঙ্ক অবশিষ্ট ছিল, বাকি ছিল, সেগুলো আমি আজকে সমাধান করে দেব। আমি যেভাবে সমাধান করে দিব তোমরা সেভাবেও সমাধান করতে পারো, অথবা চাইলে তোমরা তোমাদের নিজেদের মতো করেও সমাধান করতে পারো। মূল কথা হলো যে অঙ্কের যে নিয়মগুলো সেগুলো যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে চলো আজকে আমরা বোর্ড বইয়ে যাই। আমাদের বোর্ড বইয়ের 56 পেজে দেখো একটা অঙ্ক আছে, একজন মানুষের দুই হাতে মোট 10টি আঙুল আছে। আমরা জানি একজন মানুষের দুই হাতে কয়টি আঙুল থাকে? 10টি। দেখো সবাই সবার হাতের দিকে তাকিয়ে দেখবে যে 10টি আঙুলই আছে। এরকম 8 জন মানুষের হাতে কতটি আঙুল আছে? তাহলে আমরা নামতা সাহায্যে খুব বলে দিতে পারলাম যে একজন মানুষের হাতে আঙুল আছে 10টি, সুতরাং 8 জন মানুষের হাতে আঙুল আছে 8 × 10 = 80টি। আমরা যেভাবে অঙ্কটা সাজিয়েছি তোমরা একটু খেয়াল করো। দেখো এখানে লেখা আছে সমাধান, একজন মানুষের হাতে আঙুল আছে 10টি, সুতরাং 8 জন মানুষের হাতে আঙুল আছে 10 × 8 = 80টি। আমরা কিভাবে পেলাম? তোমরা ইচ্ছা করলে রাফ করতে পারো, চাইলে রাফ করে নিতে পারো। এটা করলে তোমাদের অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। দেখো সাইডে অঙ্কের পাশে সাইডে রাফ লিখবে, রাফ লিখে লিখবে 10 × 8 = 80। অতএব 80টি আঙুল আছে। কি চাওয়া হয়েছে? যে এরকম 8 জন মানুষের হাতে কতটি আঙুল রয়েছে, তাকে শেষে যেটা চাওয়া থাকবে সেটার সাথে মিল রেখে অতএব লেখার চেষ্টা করবে। তাহলে আমরা পেলাম যে 80টি আঙুল আছে, ঠিক আছে। তারপরে আমরা চলো পরবর্তী পেজে চলে যাই, 57 পেজ। দেখো 57 পেজে ডাকে আছে, যদি আমরা প্রতিদিন 1 টাকা করে জমা করি তবে 7 দিনে আমরা কত টাকা জমা করতে পারবো? একদিনে জমা করি আমরা 1 টাকা, তাহলে 7 দিনে আমরা কত টাকা জমা করতে পারবো? দেখো সমাধান করে দেওয়া আছে, একদিনে জমা করি 1 টাকা, সুতরাং 7 দিনে জমা করি অবশ্যই আমাদের বেশি টাকা হবে। 7 × 1 = 7 টাকা, অতএব 7 টাকা। এখানে যেহেতু এক সংখ্যার গুণ আছে সাথে কি 7, এখানে রাফ না করলেও চলবে, আমরা ডাইরেক্ট 7 টাকা লিখে দিতে পারি। অতএব কত টাকা জমা করতে পারবে? 7 টাকা জমা করতে পারবে। তারপরে দেখো 61 পেজে আরো দুটো অঙ্ক আছে, রাজুর বাবা একদিনে 12 ঘন্টা কাজ করেন। রাজুর বাবা একদিনে 12 ঘন্টা কাজ করেন, যদি তিনি 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে? দেখো রাজুর বাবা একদিনে কাজ করেন 12 ঘন্টা, সুতরাং 3 দিনে কাজ করেন 12 × 3 = 36 ঘন্টা। যেহেতু এখানে 2 সংখ্যা আছে এবং নিচে 1 সংখ্যা আছে, আমরা 12-র ঘরে নামতা যদি পারি তাহলে আমরা 3 × 36 বলে দিতে পারবো। কিন্তু যদি আমরা নামতা না জানি তাহলে দেখো ভেঙে ভেঙে করতে হবে, 3 × 2 = 6, 3 × 2 = 6, 3 × 1 = 3, তাহলে আমাদের আসলো 36 ঘন্টা। তোমরা রাফ করে দিতে পারলে খুবই ভালো, আর যদি একবারে করে ফেলতে পারো তাহলেও সমস্যা নেই। অতএব 36 ঘন্টা কাজ করে, আমাদের কি বলেছিল যে রাজুর বাবা 3 দিন কাজ করলে তবে কত ঘন্টা কাজ হবে, সুতরাং 36 ঘন্টা কাজ করেন বা 36 ঘন্টা কাজ হবে। তারপরে দেখো একই পেজের আরো একটা অঙ্ক আছে, রহিম 3টি রূপকথার বই কিনতে চায়। রহিম 3টি রূপকথার বই কিনতে চায়, প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা, বই কিনতে তার কত টাকা লাগবে? বই কিনতে চায় 3টি, কিন্তু প্রত্যেকটা বইয়ের মূল্য 30 টাকা। প্রতিটি বইয়ের মূল্য মানে একটি বইয়ের মূল্য 30 টাকা, সুতরাং 3টি বইয়ের মূল্য 30 × 3 = 90 টাকা। আমরা এই অঙ্কেও রাফ করেছি, 33-এ 90, অতএব 90 টাকা
লাগবে কি বলেছে বই কিনতে তার কত টাকা লাগবে তাহলে বই কিনতে তার 90 টাকা লাগবে তারপরে দেখো 62 পেজে একটা অঙ্ক আছে একটি প্যাকেটে দুইটি লজেন্স আছে একটি প্যাকেটে কতগুলো লজেন্স আছে আমি এই অঙ্কটি করে দেই এই অঙ্কটা তোমরা নিজেরা নিজেরা সমাধান করবে সমাধান করে আম্মু অথবা আপুকে দেখাবে দেখো কিভাবে সমাধানটা করতে হবে আমি একটু বলে দেই একটি প্যাকেটে দুইটি লজেন্স আছে তাহলে একটি প্যাকেটে লজেন্স আছে দুইটি সুতরাং একটি প্যাকেটে লজেন্স আছে 8 গুণন 2 যা হবে সেটা তোমরা লিখবে লিখে অতএব লিখে দিবে অতএব এতগুলো লজেন্স আছে তারপরে দেখো 63 পেজ আছে 63 পেজে তোমাদের তিনটা অঙ্ক আছে গুণের এই তিনটা অঙ্ক করলেই আমাদের গুণের অধ্যায়ের বোর্ড বইয়ের অঙ্কগুলো শেষ হয়ে যাবে দেখো প্রথম অঙ্কটা একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে একটি বেঞ্চে 5 জন ছাত্র বসতে পারে শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে দেখো আমরা কিভাবে অঙ্কটা সাজিয়েছি সমাধান লিখে একটি বেঞ্চে বসতে পারে 5 জন একটি বেঞ্চে বসতে পারে 5 জন সুতরাং 10টি বেঞ্চে বসতে পারবে মানে 10 গুণ 5 5 10 এ 50 জন অতএব 50 জন বসতে পারবে তোমরা ইচ্ছা করলে সাইডে রাফ নিতেও পারো অথবা রাফ নাও নিতে পারো তারপরে দেখো বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন প্রতিদিন মানে এক দিন এক দিনে হাঁটেন 4 ঘন্টা সুতরাং 7 দিনে হাঁটেন অবশ্যই বেশি ঘন্টা হবে তাহলে কি হবে এক দিনে হাঁটেন 4 ঘন্টা সুতরাং 7 দিনে হাঁটেন 4 7 28 ঘন্টা অতএব তিনি 28 ঘন্টা হাঁটেন তারপরে দেখো এই অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল লাস্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দেখো উজ্জ্বল 4টি বই কিনতে চায় উজ্জ্বল কি উজ্জ্বল বই কিনতে চায় 4টি প্রতিটি বইয়ের দাম 21 টাকা বই কিনতে তার কত টাকা লাগবে উজ্জ্বল বই কিনতে চায় 4টি প্রতিটি বইয়ের দাম 21 টাকা দেখো কিভাবে সাজিয়েছি একটি বইয়ের দাম 21 টাকা একটি বইয়ের দাম 21 টাকা সুতরাং 4টি বইয়ের দাম বেশি হবে 21 গুণন 4 সমান 84 টাকা আমরা পাশে গ্রাফ করে দেখিয়ে দিয়েছি যে 21 গুণন 4 সমান 84 অতএব 84 টাকা অতএব 84 টাকা তাহলে অঙ্কগুলো আমরা পর্যায়ক্রমে করে ফেললাম দেখো এই অঙ্কটাই ছিল আমাদের শেষ অঙ্ক আমরা গুণের আরো কিছু আরেকটু বড় বড় গুণ করব নেক্সট ক্লাসে আমরা সেই অঙ্কগুলো দেখিয়ে দেব তোমরা আশা করি সেই অঙ্কগুলো করবে এবং যে যে অঙ্কগুলো করে দেয়া আছে সেগুলি তোমরা বাসায় নোট করে নিবে এবং সেগুলি অনুশীলন করবে বারবার অনুশীলন করবে যদি না পারো তাহলে আম্মু বা আব্বু অথবা বড় ভাই বোন আছে তাদের সহযোগিতায় তোমরা অঙ্কগুলো করে নিবে তাহলে তোমাদের আর পরবর্তীতে কোনো অঙ্ক করতে সমস্যা হবে না আশা করি তোমরা ভালো থাকবে এবং নিজের প্রতি যত্নশীল হবে ঠিক আছে ভালো থেকো আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ